বাল্টিমোর সিটির ডাউন টাউনে আছি। এখানে আশেপাশে প্রচুর দোকান বাংলাদেশিদের, এটিও বাংলাদেশিদের দোকান, এটিও বাংলাদেশিদের দোকান। কি অবস্থা কবি, কি অবস্থা, ভালো আছেন? এই দোকানে কাজ করেন নাকি আপনি? মোটামুটি আর কি, আপ ডাউন আছে আর কি, কখনো ডাউন হয় আবার কখনো একটু আপ হয় এরকম। এখানে বড় দোকান কোনটা? বড় দোকান আছে এমকে মিনি মার্ট। দেখি একটু তাহলে, আপনাদেরটার নাম কি? দাসিন মিনিমার্ট। এখানে বাংলাদেশিদের দোকানের কি অবস্থা? প্রচুর দোকান? হ্যাঁ, প্রচুর দোকান আছে, বিজনেস আছে, মোটামুটি সবাই মোটামুটি ভালো আছে। ওকে, এইটা না এমকে পাশেরটা? চারটা মিনিমার্ট। ওকে, এমকে মিনিমার্টে যায়। এটি এটি কাজল ভাইয়ের দোকান না? এটা ইসুফ ভাইয়ের। ওকে, এই প্রথম ধরেন আমি একজন নারী পেলাম এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানে, তাও আবার নিউ ইয়র্ক থেকে বেশ দূরে এসে। স্বাভাবিক কারণে একটু আগ্রহ তো সবার থাকবে। আপনি যদি একটু কথা বলেন যে কিভাবে শুরু করলেন, কিভাবে করছেন এই ব্যবসা, এটি তো গতবার এসে তো এটি দেখি নাই আমি। না, এটা এটাও ছিল, আপনি এদিকে আসেননি। আচ্ছা, এটা আমার লাস্ট দু বছর করোনার আগে এটা শুরু হয়েছে। আর স্টোরের নাম হচ্ছে MNK অ্যান্ড বাল্টিমোরের ঠিক প্রাণ কেন্দ্রে স্টোরটি, এবং সবার খুব পছন্দের স্টোর। এখানে সব কিছু পাওয়া যায়, লাইক লিটল ওয়ালমার্টের মতো। আপনি দেখতে পারবেন যে সব কিছু আছে, সাথে লটারি আছে, ফুড আছে, অল কাইন্ড অফ নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু আছে এখানে। আমি একটু আসছি আমার কাস্টমার। তারে দেখেন, সময়টা বড় সমস্যা সবার জন্যে, কাজও করতে হয় আবার কথাও বলতে হবে, সব মিলে জটিল অবস্থা। আর এই ধরনের স্টোর চালানো, লোক রাখা, লোক পাওয়া, সব কিছু ম্যাটার করে। সরি, আমাদের কথার ইন্টারাপ্ট হয়েছিল বিকজ আমার কাস্টমার এসেছে। কি কি বিক্রি করেন আপনারা এখানে, কি কি আছে? এখানে অনেক কিছুই আছে, নিত্য প্রয়োজনীয় সব কিছুই মোটামুটি আছে, এবং ফুড আছে,
চিপস থেকে শুরু করে ড্রিঙ্কস আছে, ফুড আছে, ক্যান্ডি আছে, এটা এক কথায় আপনি ক্যান্ডি ক্যান্ডি শপও বলতে পারেন। আবার এখানে ইলেকট্রনিক সব কিছু পাওয়া যায়, যেমন স্পিকার আছে, হেডফোন আছে, চার্জার আছে, এবং সর্বোপরি লটারি আছে, বাল্টিমোর লটারি, তারপরে অয়েল আছে, বডি অয়েল, তারপর এখানে হুক্কা, তারপরে সব কিছু কসমেটিক্স আছে। এখানে আসলে সব ধরনের কাস্টমার আছে, স্প্যানিশ, আফ্রিকান আমেরিকান, বাঙালি, সবাই আছে মোটামুটি। ব্যবসা বাণিজ্য কেমন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এখানে দেখেন আপনি ট্রেন ট্রেন দেখতে পাচ্ছেন এখানে, যতবার ট্রেনটা আসে এবং কাস্টমারগুলো ঢোকেন, এবং এটা যদি খোলা রাখি রাতে 10টা পর্যন্ত এখানে কাস্টমার আসে, বাট আমরা 7টায় ক্লোজ করে দিই, কিন্তু খুব মানে ওরকম এবং নিরাপদ, কোনো ইয়ে নেই। এখানে ক্যামেরা আছে, আমরা বিজনেস করছি, এই স্টোর আমি ওপেন করেছি লাস্ট 2 বছর, কোনো রকম কোনো অসুবিধা হয়নি এখন পর্যন্ত। বাঙালি হিসেবে বিজনেস করেন, এই ধরনের কোনো ঝামেলা নাই? এখানের লোকজন ওনারা খুবই হেল্পফুল, ওই ধরনের কোনো সমস্যা কখনো ফিল করিনি। কালো অধ্যুষিত এলাকা তো এটা, কিন্তু বলা হয় যে যেখানে কালোরা বেশি আছে সেই এলাকাটা একটু বেশি রাউডি হয়। আসলে এটা ডিপেন্ড করে আপনার বিহেভিয়ার উপরে প্রথম, আর হচ্ছে কাস্টমার সার্ভিস। ওরা আসলে অনেক ইনোসেন্ট, অনেক ভালো। আমি আমি যতটুকু ওদের সাথে কাজ করেছি, এবং আমাকে এখানে সবাই মোটামুটি মা বলে ডাকে, অল কাস্টমার আসে সবসময়, ওরা মানে ওদের এসেই বলবে মা হাউ আর ইউ, কেমন, মানে ওদের ওদের অ্যাপ্রোচিংটা ডিফারেন্ট, বাট ওরা খুব ভালো। যারা হ্যাঁ এটা তো হয়ই, সব স্টোরে তো একটু চুরি এটা সেটা থাকে, বাট আমি মনে করি আমি ওর ওই ধরনের কোনো প্রবলেম ফেস করি না এখানে। ও এখানে মোটামুটি তাহলে অনেক পরিবেশ অনেক ভালো। আর আপনারা এখানে কেমন করছেন, বাংলাদেশিরা কেমন করছে এই এলাকায়? বাংলাদেশিরা আমি বলবো বাল্টিমোর ডাউন টাউনে যতগুলো দোকান আপনি পাবেন, নিউ ইয়র্কের পরে আমার মনে হয় এটাই হচ্ছে বড়, আমি যতটুকু আমার ইয়েতে আছে, কারণ এখানে অনেকগুলো দোকান আপনি নিশ্চয়ই দেখেছেন, স্যারাটোকাতে আছে, হাওয়ার্ডে আছে, ইউটাতে আছে, এটা হাওয়ার্ডের একেবারে প্রাণকেন্দ্র, এখানে একসাথে 3টা দোকান, এবং আমরা একই টাইপের জিনিস বিক্রি করছি, তাহলে বুঝতেই পারতেছেন 3টা দোকানে যদি একই টাইপের জিনিস হয় তাহলে বিজনেস কমে যাওয়ার কথা, কিন্তু না, আমাদের মোটামুটি সবারই ভালো বিজনেস হয়। আপনার সাথে গতবার যখন এসেছিলাম আতরের একটা বডি অয়েল নিয়ে কথা বলেছিলাম, তো সেই বিজনেসটাও আছে না? ওটাও আছে আমাদের, আসলে বডি অয়েলটা আমাদের বলতে পারেন ফ্যামিলি বিজনেস, ওটা আমার হাজব্যান্ডের অনেক শুরু থেকেই ওই বিজনেসে আছে, সব ধরনের বডি অয়েল, তারপরে বার্নিং অয়েল, ইনসেন্ট, এবং এটা এটা তো আছেই। এরা আসলে আমার এমনও কাস্টমার আছে ফোন করে ওরা অর্ডারগুলো নিয়ে যায়, অর্ডার ইয়ে করে ওরা ফোন করে। মেয়েরা কেমন এখানে ব্যবসা বাণিজ্য বা মেয়েদের অ্যাডভান্সমেন্ট কেমন, বাংলাদেশি মেয়েদের, বাঙালি মেয়েদের? ভালো, আমি মনে করি যতগুলো মোটামুটি এখানে ওনার মানে দোকান আছে বাঙালি মালিকের, তাদের ওয়াইফরা সবাই কিন্তু স্টোরে কাজ করেন, সবাই, এভরিবাডি, সবাই, কারণ নেক্সট ডোরে যে আছে ওনারও ওয়াইফ কাজ করেন, পাশেরটাও আছেন উনিও কাজ করেন, সব মেয়েরাই এখানে কাজ করেন, বিকজ এখানে বিজনেসও ভালো। আমরা মনে করি না যে এখানে কোনো আসলে নিরাপত্তার অভাব আছে, যার কারণেই আমরা স্বাচ্ছন্দ্যভাবে বিজনেস করতে পারছি। বিরাট ব্যাপার, এটা তো সব জায়গায় এই সুবিধাটা পাওয়াও যায় না। আর নিউ ইয়র্কেও অনেকের স্টোর আছে কিন্তু স্ত্রীরা এসে কাজ করে এটি খুব কম দেখেছি। আপনি জানেন না এখানে হাজব্যান্ডের সাথে ওয়াইফরা একদম তাদেরকে হেল্প করার জন্য মর্নিং ওপেন টু ক্লোজ অনেকে আছেন, যে ওপেন টু ক্লোজ কাজ করেন, অনেকে আছেন উইকলি কাজ করেন, অনেকে আছেন যে একদিন পর পর, বাট সবাই কাজ করেন, সব আমি যতটুকুন দেখেছি, এবং সব ভাবিরাই আছেন, সবাই এখানে ওনাদের হাজব্যান্ডদের হেল্প করে কিংবা স্টোরে কাজ করে, তাতে হয় কি একজন বিজনেসও ভালো হয়, নিজে টেক কেয়ার করেন কী দরকার হয় প্রত্যেকটা জিনিস, ইনভেন্টরিতে ভালো হয়, আর এমপ্লয়ের একটা পয়সাও মনে করেন ওনারা সেভ করে ফেলতে পারে। এমপ্লয়ারকে তো ঘন্টা হিসেব করে পয়সা দিতে হয়, এখানে তো সেই কাজটা করা লাগে না। আপনি কতক্ষণ কাজ করেন? আমি সকালে, যেমন আসলে আমাদের স্টোর এটা ওপেন হয় 7টার সময়, এখন রোজার জন্য আমরা 8টা থেকে 6টা পর্যন্ত করেছি শুধুমাত্র রোজায়, কিন্তু এমনি তো অন্য সময় 7 to 7, তো আমি জি
এটা 12 ঘন্টা, বাট আমি একটু দেরিতে আসি, আমি 9টায় আসি, বাট 7 o'clock আর একজন আছেন উনি ওপেন করেন, আমি 9 to closing পর্যন্ত কাজ করি। আমার কাছে যেটি মনে হয়েছে যে কয়টা স্টোরে গেলাম যে স্টোরে স্টাফ কম, এটি কি লোকের অভাব না আপনারা পয়সা বাঁচাচ্ছেন? না, আসলে কোভিডের পর আমাদের লোকের অভাব, আসলে আমরা পয়সা বাঁচাচ্ছি না, আমরা ট্রাই করছি, বাট কোভিডের পর কিন্তু লোক পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। আগে জি, এটা সত্যি কথা, বিশ্বস্ততার অভাব। আবার অনেকের আছে যে ফ্যামিলি মেম্বার আছে, তারা কাজ করছে, সেই হিসাবে তারা হেল্প পাচ্ছে, তো আমার মোটামুটি ওই ধরনের হেল্প আমি পাচ্ছি না, বিকজ আমি আমার হাজব্যান্ড আমরা দুজন দুটো, বাট আদার স্টোরগুলোতে আমার এমপ্লয়ি দিয়ে চালাতে হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ ভাবি, আপনার জন্য অনেক শুভকামনা, আপনি আরও ভালো করবেন, পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাবেন, এটাই প্রত্যাশা থাকলো। স্টোরটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক বড় এবং সাজানো হয়েছে বেশ সুন্দর করে। আপনাকেও ধন্যবাদ, আর দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা চেষ্টা করছি একটা এই ডাউনটাউনে বাঙালিরা যারা আছেন সবাই মিলে কিছু করার জন্য, এবং করছি আলহামদুলিল্লাহ, আমাদের ভালো হচ্ছে সব কিছু। দোয়া করবেন আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, আবার হয়তো বা নতুন কোনো স্টোর ওপেন হলে দেখা হবে, আর সোহেল ভাই তো আছেন আমাদের সাথে সবসময়। ধন্যবাদ, ধন্যবাদ ভাবি, ভালো থাকবেন। আপনার স্পেশাল আইটেম কি এখানে? আমার স্পেশাল সবই, সবই স্পেশাল না? সে হলো আপনার বন্ধুটা, খাবারের দোকান নাই না বাংলাদেশি? বাংলাদেশি খাবার বলতে এখানে অল্প কিছু আছে, মানে গ্রোসারির মতো কিছু নাই এখানে বাংলাদেশিদের? না। আপনারা গ্রোসারি ইউজুয়ালি কোথা থেকে করেন? আমরা ইউজুয়ালি গ্রোসারি করে নিয়ে আসি ব্যাটল ব্রাদার্স জাতীয় কিছু। হ্যাঁ, লটে প্লাজা, এটা হচ্ছে ন্যাশনাল পার্ক, এখান থেকে 15 মিনিটের, অনেক দূরে যেতে হয়। আর আপনাদের বেশিরভাগ আইটেম তো কালোদের জন্য না? ভাবি, ভালো থাকেন, দেখা হবে। Thank you.